হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ। আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন, সেটা হচ্ছে কলোনিতে পাখি পালন করা লাভ বেশি নাকি খাঁচায়। আপনাদের কাছে কিন্তু আমি থাম্বনেলের মধ্যে একটা প্রশ্নবোধক দিছি, অর্থাৎ এই প্রশ্নটা আমাকে নিয়মিত আমার দর্শক যারা আমার ভিডিও দেখে বা যারা পাখি পালন করে বা ফিউচারে যারা পাখি বাণিজ্যিকভাবে পালন করার চিন্তাভাবনা করতেছে তাদের কাছে আমি সবসময় এই কোশ্চেনটা জানতে চাই আমার কাছে, ভাইয়া কলোনিতে পাখি পালন করলে বেশি লাভ নাকি খাঁচায়। তো তাদের এই কথা অনুযায়ী আজকের ভিডিওটা, তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যে আজকে এবং কালকে আমি দুইটা ভিডিও করব, কারণ একটা ভিডিওতে আসলে এত কিছু আলোচনা করলে আপনাদের মাথায়ও ঢুকবে না এবং আমারও ভিডিও ডিউরেশন টাইমটা অনেক বড় হবে, যার কারণে আমি আজকে এবং কালকে দুইটা পর্ব তৈরি করব। তো আজকের পর্বে আমি যেটা আলাপ করব, প্রথমে হচ্ছে আমি সবচেয়ে বেশি পাখি পালন করি, আমি কিন্তু দুই পদ্ধতিতে পাখি পালন করি। আপনারা যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন যে খাঁচায় এবং কলোনিতে, এবং আলহামদুলিল্লাহ আমি দুইটাতেই সফল। তারপরও আপনাদের এই প্রশ্ন থেকে বা আমার নিজেরও জানার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করব। তো মূল কথায় আসি, যে প্রথমত আমি আলোচনা করব আজকের ভিডিওতে কলোনিতে পাখি পালন করলে কী কী সুবিধা, অর্থাৎ কী কী লাভ আর কী কী ক্ষতি দুইটাই বলবো, কারণ আমি সব প্রতিটা জিনিসেরই কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। তো আমি প্রথমত আমি লাভ, কলোনিতে পাখি পালন করলে কী কী লাভ সেটা নিয়ে আলোচনা করব, এবং শেষের দিকে কী কী ক্ষতি আছে সেটাও আলোচনা করবো। ওই জন্য আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য সহকারে। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলোর বাটনটা অন করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন, আর যত খুশি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলেন মূল কথায় আসি। নাম্বার ওয়ান, কলোনিতে পাখি পালন শুরু করলে সর্বপ্রথম যেটা সুবিধা, কম খরচে আপনারা পাখি পালনটা শুরু করতে পারবেন। কম খরচ বলতে, কলোনির জন্য আপনি এই যে একটা ঘর তৈরি করলেন, আর কম খরচে কীভাবে ঘর তৈরি করবেন এটার উপর আমার কিন্তু ভিডিও দেওয়া আছে, দুইটা ভিডিও দেওয়া আছে, একটা কবিতরের একটা বাজিরঘরের কলোনি। সো দুই পদ্ধতি দিয়ে আপনারা কিন্তু ওইভাবে কিন্তু কম খরচের মধ্যে আপনারা কীভাবে কলোনি খরচের মধ্যে করতে পারবেন ওখানে ওই ভিডিওতে কিন্তু আমি বলে দিছি। তাই আমি মনে করি নাম্বার ওয়ান যেটা হচ্ছে কম খরচ লাগে সেটা হচ্ছে খাঁচা কিনতে গেলে অনেক টাকার দরকার হয়, প্রতিটা খাঁচা কিনতে গেলে যেগুলো পরিমাণে খরচ হয়, জায়গার ব্যাপার সব মিলে, কিন্তু আপনারা চাইলে কলোনি একটা সুন্দর একটা জায়গা সুন্দরভাবে ঘিরে ছোটো একটা বেলকনিতেও যদি আপনার ফাঁকা পড়ে থাকে বা পুরাতন কোনো রুম পড়ে থাকে সুন্দর করে ঘিরে আপনি এক জায়গায় অনেকগুলো পাখি ছেড়ে দিতে পারবেন, অনেকগুলো পাখি পালন করতে পারবেন। সেক্ষেত্রে আমি নাম্বার ওয়ান বলবো, কলোনিতে পাখি পালন করতে গেলে কম খরচে আপনি পাখি পালন শুরু করতে পারবেন, যেটা খাঁচার খরচটা কমে আসবে। দুই নম্বর হচ্ছে পাখির বড় জায়গা হওয়ার কারণে, এই যে পাখিকে আমি দেখেন প্রচুর পরিমাণে বড় জায়গা দিছি, এবং বড় জায়গা দেওয়ার কারণে পাখি প্রচুর উড়াউড়ি করে, আর যত পাখি বেশি উড়বে তত বেশি পাখি সুস্থ থাকবে, অত বেশি পাখি ব্রিডিং করবে, ডিম বাচ্চা করবে, কারণ হচ্ছে পাখিটা স্লিম থাকে, অর্থাৎ পাখির কোনো রকমের ফ্যাট তৈরি হয় না। এক কথায় আমরা যেমন, আমরা যদি যখন খুব বেশি পরিমাণে পরিশ্রম করি, দৌড়ঝাঁপ করি, খেলাধুলা করি, আমাদের যেরকম মনের মধ্যে একটা শান্তি কাজ করে, পাখির ক্ষেত্রেও সেম। পাখিকে যদি আপনি বড় স্পেস দেন সেই ক্ষেত্রে কিন্তু সে পাখি থেকে আপনি রেজাল্টও অনেক ভালো পাবেন, যদি অনেক বেশি উড়াউড়ি করার অ্যাবিলিটি থাকে, আর সেই ক্ষেত্রে আমি মনে করবো তখন আপনার পাখির প্রোডাকশনটা বৃদ্ধি হবে, এবং এতে করে আপনারা কলোনি থেকেই, কলোনি পসিবল যে প্রচুর পরিমাণে জায়গা দেওয়ার কারণে এখানে বেশি বেশি করে ডিম বাচ্চা পাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমি মনে করি কলোনিতে এটা একটা লাভজনক ব্যাপার। তারপর আমি যেটা বলবো তিন নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে খাওয়া খরচ কম লাগে। খাওয়া খরচ কম বলতে এখন অনেকে ভাবতেছে খাওয়া খরচ কম বলতে দেখা যাচ্ছে কলোনিতে এক জায়গায় আপনি খাবার দিয়ে দিলেন, এক জায়গার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এক জায়গায় খাবার দিয়ে দিলেন দুই মগ হয়ে গেল, কিন্তু খাঁচার ক্ষেত্রে হচ্ছে কি প্রতিটা পার্ট টু পার্ট খাবার দিতে হবে। আমি আজকে খাঁচার বিষয় নিয়ে আলোচনা করব না, কালকের পর্বে আমি খাঁচার বিষয় নিয়ে আলোচনা করব, শুধু জাস্ট এইটাই আপনাকে বললাম কলোনিতে খাওয়া খরচ কম লাগে, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি, এখানে পাখি একজন আরেকজন না, একজন না খেলে আরেকজন খাবে, এরকম একটা কম্পিটিশনপূর্ণ জায়গা, যার কারণে এখানে যা দিবেন তাই পাখি খাবে,
অর্থাৎ আপনি যে পরিমাণে যেভাবেই খাবারের রেশিওটা তৈরি করে দেন না কেন, আপনার পাখি খেতে বাধ্য। অনেকে বলে যে ভাইয়া আমার পাখি ধান খায় না, সান খায় না, এইটা খায় না, ওইটা খায় না। তো এই এই ক্ষেত্রে আমি বলবো যে এই জায়গাটা হচ্ছে একটা একটা কম্পিটিশনের জায়গা, যার কারণে পাখিকে যা খাওয়ানো খাওয়াবেন তাই কিন্তু পাখি খেতে বাধ্য। তারপর চার নম্বরে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সময় কম লাগে কলোনিতে, একেবারেই সময় কম লাগে। আর সময়ের মূল্য সবচেয়ে বেশি মানুষের জীবনের ক্ষেত্রে, এবং সময় যদি আপনি বাঁচাতে পারেন এর চেয়ে তো বড় কোনো লাভ হতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করি, যেমন কলোনিতে দেখেন এক জায়গায় খাবার দিলেন, পানি দিলেন, এনাফ, আর আপনাকে কিন্তু সারাদিনে কোনো দেখাশোনা করতে হচ্ছে না। কিন্তু খাঁচাতে কী করতে হয় আমি এটা কালকে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। সেক্ষেত্রে আমি মনে করি কলোনিতে আপনার সময় লাগবে খুবই কম, যে আপনি দেখা যাচ্ছে সারাদিনে আপনি পাখিকে সময় দিতে পারতেছেন না, বা সারাদিনে পাখির প্রতি যত্ন অত যত্ন নেওয়ার আপনার ক্ষমতা নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার জন্য কলোনির পাখি পালনটা অনেক লাভজনক, কারণ আপনার সময়টা বেঁচে যাচ্ছে, সময়ের উপর আর কোনো লাভ হতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করব যে আপনারা কলোনিতে যারা পাখি পালন করবেন এটা একটা লাভজনক। তারপর হচ্ছে পাঁচ নম্বর ডেটা খাওয়ার অভ্যাস, খাওয়ার অভ্যাস তৈরি করা। কলোনিতে হচ্ছে এমন একটা জায়গা, এখানে আপনাকে একটু আগেই বললাম অনেক কম্পিটিশন, এখানে যদি আপনি মানে অনেকে বলে যে ভাই আমার পাখি শাক খায় না, আমার পাখি সফট ফুড খায় না, আমার পাখি বড় সানফ্লাওয়ার খায় না, আমার পাখি এক্সট্রা এক্সট্রা অনেকের অবজেকশন থাকে। তো আমি তাদেরকে বলবো যে আপনার পাখি প্রথমত হচ্ছে ছোটোবেলা থেকে অভ্যাস করা নেই, অভ্যাস করা নেই, যদিও অভ্যাস করা না থাকে, এইরকম যদি কম্পিটিশনপূর্ণ অর্থাৎ কলোনিতে পাখি পালন করেন আপনি, তাহলে আপনার পাখি কিন্তু বাধ্য থাকবে কিছু কিছু খাবার খেতে। যেমন এই যে আপনারা দেখতেছেন, আমি অনেকে বলে আমার পাখি ছোটো ধান ছাড়া খায় না, কিন্তু আমার আমার পাখি কিন্তু এই যে দেখেন বড় বড় ধান দিছি সেটাও খাইতে তারা বাধ্য, কারণ কলোনিতে কলোনিতে কম্পিটিশন থাকবে, সেই ক্ষেত্রে আপনার পাখি খেতে অভ্যস্ত হয়ে আসবে। এটা মনে করি কলোনি একটা সুবিধা এবং মনে করেন একদিক দিয়ে বলা যায় লাভজনক। তারপরে আর একটা জিনিস হচ্ছে এই যে শাক, অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমার পাখি শাক খায়, এখন আপনার একটা পাখি যখন শাক খেতে শুরু করবে বাকি পাখিরা ভাববে যে না এটা একটা খাওয়ারই জিনিস, যার ক্ষেত্রে কলোনিতে কিন্তু অন্য পাখিগুলি অটোমেটিকলি খেতে নেমে আসে, আর ও চিন্তা করে যে আমি যদি না খাই আমার ভাগটা থাকবে না, আরেকজন খেয়ে নেবে। এই চিন্তাভাবনা করে কলোনিতে কিন্তু সবসময় আমি এটাও দেখছি, আপনারা বিশ্বাস করবেন না কেন, এখানে যদি আপনি তরকারিও রান্না করে দেন তাও খেয়ে নেবে। অনেকে বলে ভাই আমি আমার কলোনিতে ভাত দিই, তরকারি মাখা ভাত দিই, সেটাও খায়, কিন্তু ভাই এটা দেওয়া যাবে না যদি ওটা ওদের খাবার না। সেটা আমি একটা কথার কথা বললাম যে কলোনি এমন একটা জায়গা যে জায়গায় কিন্তু কম্পিটিশন সম্পূর্ণ, যে কেউ না কেউ খাবেই, এমন একটা কম্পিটিশন কাজ করে। তারপর যেটা আমি মনে করব যে আপনার, তো আপনাদেরকে এইভাবে আসলে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আর আমার যদি ইনফরমেশনের মধ্যে কোনো কারণে মনে হয় যে না আমি ভুলভাল তথ্য দিচ্ছি, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, মানুষ মাত্রই ভুল হতেই পারে, আপনারা অবশ্যই আমার ভুলটাকে সুন্দরভাবে সংশোধন করে দিবেন, এবং আমি ইনশাআল্লাহ ভুল সংশোধন করে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে যেগুলোই বলি এটা কিন্তু আমার নিজস্ব একদম এক্সপিরিয়েন্স থেকে আলোচনা করে থাকি। তো যাই হোক, আমার মনে হয় এইভাবে যদি আপনারা করেন তাহলে কলোনির এগুলো হচ্ছে পাখি পালনের সুবিধা। আর এখন আপনাদের সাথে আমি অসুবিধা নিয়ে আলোচনা করব। তারপর আরেকটা জিনিস দেখা, এই যে দেখেন অনেকের পাখি বলে, অনেকে বলে যে ভাই আমার পাখি গ্রিট খায় না। সর্বপ্রথম কথা হচ্ছে আমার পাখির যে গ্রিডটা তৈরি করি অলরেডি কিন্তু আপনাদের বাজারে আমি গ্রিডগুলো দিছি, অনেকে নিছে আলহামদুলিল্লাহ, সবার রেসপন্স অনেক ভালো, আর এই জন্য আমি বলবো, এবং রেসপন্স এটাও ভালো যে ভাই অনেক ভালো রেজাল্ট হচ্ছে, ব্রিডিং অনেক ভালো রেজাল্ট হচ্ছে, আমার পাখি অনেক খাচ্ছে। সর্বপ্রথম কথা হচ্ছে আপনার পাখি যদি গ্রিড খাওয়ানোর অভ্যাস না থাকে, ক্যাটেল ফিশ বোন খাওয়ার অভ্যাস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখনই এরকম কলোনি পদ্ধতিতে পাখি পালন করবেন আপনার পাখি বাধ্য, ও বাধ্য থাকিবে যে ও এই যখন একটা পাখি খাওয়া শুরু করবে আর একটা পাখি যখন স্বাদ পাবে তখন কিন্তু অটোমেটিকলি পাখি খেতে শুরু করবে। সেক্ষেত্রে আপনারা এই কলোনির মাধ্যমেই কিন্তু এগুলো করা সম্ভব, আর এইভাবে যখন আপনারা করবেন নিয়মিত ইনশাআল্লাহ কলোনি থেকে অটোমেটিকলি আপনারা ভালো ব্রিডিং করবেন, তখন অবশেষে অবশ্যই লাভজনক হবে। তো চলেন, এতক্ষণ পজিটিভ কথাগুলো বললাম, এখন আপনাদেরকে নেগেটিভ কথাগুলো বলি যে কলোনিতে আপনাদের যেমন সুবিধা আছে মানে লাভ হচ্ছে, এখন কলোনিতে অসুবিধা অর্থাৎ ক্ষতি, কী কী ক্ষতি হতে পারে। সর্বপ্রথম আমি কলোনির ক্ষতি বলতে যেটা বলি, কলোনিতে যদি আপনার সাপোজ দেখা যাচ্ছে সবসময় একটা ঝুঁকি কাজ করে,
সবসময় ঝুঁকি কাজ করে। ঝুঁকি বলতে কলোনি এমন একটা জায়গা সবসময় মারামারি লাগার চান্স থাকে, এবং এই মারামারি লাগার মূল কাজ হচ্ছে চান্সই হচ্ছে এই বক্স, বাচ্চা, ডিম, এগুলো নিয়ে যুদ্ধ লাগতেই পারে, যে কোনো সময় লাগতে পারে। এমনও আমি নিজে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, এমনও হয়েছে যে বাচ্চা বের হয়ে যাবে কাল পরশুর মধ্যে, উড়ে বের হবে বা নিজে খাওয়া শিখবে 4-5 দিনের মধ্যে, এরকম বাচ্চা বের হয়েছে, উড়ে বের হওয়ার সাথে সাথে অন্য প্যারেন্টস মেরে ফেলছে। সো এরকমও রেকর্ড আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি কলোনিতে এইটা হচ্ছে সবচেয়ে মানে ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে কলোনিতে মারামারি হয়েই থাকবে। এবং কলোনিতে মারামারি কম করার জন্য কী কী করতে হবে এটা নিয়েও কিন্তু আপনাদেরকে ভিডিও দিছি, চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা নিজ দায়িত্বে দেখে নিন কী করলে কলোনিতে মারামারি কম হবে। এখানে আর এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, তো সেটাই আমি বললাম আর কি। 2 নম্বর আমার কাছে, 1 নম্বরে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা কলোনিতে এইভাবে মারামারি লাগতে পারে, যেটা এক দেখা যাচ্ছে আপনার গাছে পুরো ফল হয়ে গেছে, যে সময় ফলটা ছিঁড়বেন সেই সময় ফলটা নষ্ট হয়ে গেল বা ফেলাই দিল বা পড়ে গেল, তো সেই ক্ষেত্রে এটার উপর আর কষ্টদায়ক কিছু হতে পারে না। এটাই আমি মনে করি কলোনির সবচেয়ে ক্ষতি হওয়ার চান্স থাকে। তারপর আমি মনে করি যে 2 নম্বরে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কলোনিতে কোনো পাখি অসুস্থ হলে ওকে আলাদাভাবে কোনো ট্রিটমেন্ট দেওয়ার ওয়ে নেই, ওকে ধরতে হবে, ধরে নিয়ে যেয়ে তারপর হচ্ছে ট্রিটমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি কলোনিতে এইটা বিগ একটা অসুবিধা, এবং একটা পাখি অসুস্থ হলে আরেকটা পাখির গায়ে যাওয়ার বা ভাইরাস জনিত যদি অসুস্থতা হয় আস্তে আস্তে কিন্তু প্রতিটা পাখি অসুস্থ হতে শুরু করবে। সেক্ষেত্রে আমি মনে করি কলোনিতে এটাও একটা অসুবিধা, বা এটাও এইভাবেও আপনার কলোনিটা নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তারপর আমি মনে করি 3 নম্বরে যেটা সেটা হচ্ছে আপনারা দেখলেন আমি কিন্তু খাবারের পটগুলো উপরে দিছি, এবং আপনারাও এইভাবেই খাবারের পটগুলো উপরে দিবেন, কারণ কলোনিতে যখন নিচে খাবার পড়ে থাকে বা পপসের মধ্যে পড়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের পপস ওরা নিজেই খাচ্ছে বা খাবারের উপরে পপস ফুলতেছে, এইভাবে খেয়ে কিন্তু অনেক সময় পাখির ফুড পয়জনিং তৈরি হয়, নানান রোগ তৈরি হতে পারে। হয় এটা অ্যাভেলেবেল হয় যারা কলোনিতে পাখি পালন করেন, যারা যত্নশীল না বা যারা নিচে দিছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় এই অসুবিধার কারণে আপনারা কলোনি থেকে যে ক্ষতির সম্মুখীন হতে পারেন বা অসুবিধা হতে পারেন, এটাই আমি আপনাদেরকে আলোচনা করব। আর আজকের পর্বে এটা জানালাম কলোনির ব্যাপারে কোনটা লাভ না ক্ষতি সেটা আপনাদের বললাম, কালকে আমি খাঁচার বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে আপনারা খাঁচা আর কলোনি দুইটার মধ্যে ডিসাইড করে ঠিক করবেন যে কোন পদ্ধতিতে পাখি পালন করলে আপনাদের জন্য বেশি লাভজনক হবে। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে আবারও দেখা হচ্ছে খাঁচায় পালন নিয়ে, খাঁচায় লাভ কি লস এই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।